সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে 18তম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেইখানে তিনটা পর্যায় আছে, স্কুল পর্যায়, স্কুল পর্যায় টু এবং কলেজ পর্যায়। তো আসলে যেই বিষয়গুলো আপনার জন্য একেবারেই জানা অত্যন্ত জরুরি সেই বিষয়গুলো আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিও দেখার পরে আপনারা আবেদন করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য এটা ভালো হবে। তো এখানে আমি দেখানোর চেষ্টা করবো যে আপনার কোথায় আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে না এই বিষয়গুলো। তো এখানে দেখেন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা পর্যায় হচ্ছে এখানে দেখানো হয়েছে, যে 14 নম্বর অনুচ্ছেদে এই সার্কুলারের 14 নম্বর অনুচ্ছেদে লেখা আছে তিনটা পর্যায়, যেটা ক, খ, গ। তো প্রথমে যে পর্যায় দেওয়া আছে সেটা হচ্ছে কলেজ পর্যায়, স্কুল পর্যায়। স্কুল পর্যায় বলতে আসলে আপনি কোন পদগুলোকে বোঝাচ্ছি এখানে দেখুন, সহকারী শিক্ষকের যে পদগুলো আছে, বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, গণিত, ভৌত বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, এগুলোকে বলা হচ্ছে স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক পদের জন্য। এবং এছাড়াও রয়েছে জীববিজ্ঞান, কৃষি, গার্হস্থ্য অর্থনীতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারু ও কারুকলা, ধর্ম এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান সহকারী শিক্ষকের এই পদগুলো। এছাড়াও রয়েছে আরো শরীরচর্চা শিক্ষক ও সহকারী মৌলভী পদকে আপনার হচ্ছে এটাকে বোঝাচ্ছে স্কুল পর্যায়ে। তো স্কুল পর্যায়ে দুইতে আসলে কোন পদগুলো আছে দেখুন, স্কুল পর্যায়ে দুইতে আছে ট্রেড ইনস্ট্রাক্টর, ইবতেদায়ী মৌলভী, ইবতেদায়ী শিক্ষক সাধারণ, যেটা ও ইবতেদায়ী কারি পদকে বোঝাবে। ঠিক আছে, এখানে ইবতেদায়ী সাধারণ বলতে বাংলা ইংরেজি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোকে বোঝাচ্ছে। তো এটা হচ্ছে মূলত পর্যায়ে বোঝানো যে তিনটা পর্যায় আছে। আর একটা পর্যায় আছে কলেজ পর্যায়ে, কলেজ পর্যায়ের পদগুলোর মধ্যে আছে প্রভাষক এবং অন্যান্য ইনস্ট্রাক্টর পদগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো এরপর আমি চলে যাচ্ছি, এখানে খেয়াল করে দেখুন স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুই এর পরীক্ষা সাধারণত একই দিনে হয়ে থাকে, তাই আপনি তিনটা পদের মধ্যে দুইটা পদে আবেদন করতে পারবেন। আপনি সরাসরি তিনটা পদে আবেদন করতে পারবেন, কিন্তু দেখা যাবে একই দিনে পরীক্ষা পড়লে আপনি একটা পরীক্ষা দিতে পারবেন এবং আরেকটা পরীক্ষা দিতে পারবেন না। ঠিক আছে, তো আমি এখানে একটা তালিকার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে কোন পদগুলোতে আপনি আবেদন করতে পারবেন এবং কোন পদগুলোতে আপনি আবেদন করতে পারবেন না। এটা দেখেন আমার ছকের বাম পাশে এখানে লেখা আছে আবেদন করা যাবে এবং ডান পাশে লেখা আছে আবেদন করা যাবে না। তো এখানে খেয়াল করে দেখুন আবেদন করা যাবে কোনটাতে কোনটাতে, আপনি স্কুল পর্যায়ে প্লাস কলেজ পর্যায়ের কোনো সাবজেক্টে আবেদন করতে পারবেন, স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন। এবং আবেদন করতে পারবেন না কোথায় দেখুন, স্কুল পর্যায়ে প্লাস স্কুল পর্যায়ে দুই একসাথে আবেদন করলে একই দিনে পরীক্ষা আপনি হয়তো বা পরীক্ষা দিতে পারবেন না, আবেদন করতে পারবেন পরীক্ষা দিতে পারবেন না। এবং এরপরে যেটা আছে স্কুল পর্যায়ে প্লাস স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে, আপনি তিনটাতে আবেদন করলেও কিন্তু আপনার পরীক্ষাটা দেখা যাবে যে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুইয়ের পরীক্ষা একই দিনে পড়তে পারে এবং আপনার একটা পরীক্ষা দিতে পারবেন এবং আরেকটা পরীক্ষা দিতে পারবেন না, এরকম হতে পারে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনার আসলে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে অথবা স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে এটাতে আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে চলে যাচ্ছে আসলে স্কুল পর্যায়ে কোথা থেকে শুরু হয়েছে এবং স্কুল পর্যায়ে দুই কোথা থেকে শুরু হয়েছে এগুলা। এখানে খেয়াল করুন স্কুল পর্যায়ে প্লাস স্কুল পর্যায়ে দুই শুরু এখান থেকে, এখান থেকে বলতে আসলে 15 নম্বর অনুচ্ছেদে এক নম্বর, ক্রমিক নম্বর এক নম্বরে যে পদগুলো শুরু হয়েছে এটা হচ্ছে স্কুল পর্যায়ে প্লাস স্কুল পর্যায়ে দুই, দুইটাই একসাথে শুরু হয়েছে এখান থেকে। ঠিক আছে, আর হচ্ছে স্কুল পর্যায়ে দেখেন এখানে স্কুল পর্যায়ে প্লাস স্কুল পর্যায়ে দুই শেষ হয়েছে আপনার হচ্ছে 53 নম্বর অনুচ্ছেদে ট্রেড ইনস্ট্রাক্টর এই পদে। এখানে হচ্ছে স্কুল পর্যায়ে প্লাস স্কুল পর্যায়ে দুই এই দুইটাই কিন্তু এখানে এক কথায় এক নম্বর পদ থেকে আপনার 53 নম্বর পর্যন্ত এইগুলা হচ্ছে স্কুল পর্যায়ে প্লাস স্কুল পর্যায়ে দুই, এক কথায় এক নম্বর থেকে 53 নম্বরের মধ্যে আপনি একটাতে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এটা হলো মূলত স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুই এর আবেদন প্রক্রিয়া, দুইটার মধ্যে একটাতে আবেদন করতে পারবেন আপনি এই পদগুলোর মধ্যে যেকোনো একটাতে। ঠিক আছে, এবং এরপরে যেটা বলা হয়েছে কলেজ পর্যায়ে শুরু এখান থেকে, এখানে খেয়াল করে দেখুন 54 নম্বর পদ যেটা গ্রন্থাগার প্রভাষক, এক কথায় কলেজের আবেদন শুরু হবে প্রভাষক থেকে, গ্রন্থাগার প্রভাষক যে 54 নম্বর পদ আছে এখান থেকে আপনার হচ্ছে এই পদটা শুরু হয়েছে কলেজ পর্যায়ের আবেদন শুরু এখান থেকে। ঠিক আছে, এক কথায় আপনি যদি কলেজ পর্যায়ে আবেদন করতে চান তাহলে আপনাকে 54 নম্বরের পর থেকে আপনার পঠিত সাবজেক্ট অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। এরপরে কলেজ পর্যায়ে শেষ হয়েছে দেখেন 81 নম্বর, একদম সর্বশেষ যে পদটা ইনস্ট্রাক্টর নন টেকনিক্যাল হিসাববিজ্ঞান, এটা হচ্ছে আপনার একেবারে কলেজ পর্যায়ে শেষ
বলা হয়েছে। তা এক কথায় 54 নম্বরে কলেজ পর্যায়ে শুরু হয়েছে এবং 81 নম্বরে কলেজ পর্যায়ে শেষ হয়েছে। 54 থেকে 81-এর মধ্যে আপনার পঠিত সাবজেক্ট অনুযায়ী একটা পদে আপনি কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আপনি কোথায় আবেদন করতে পারেন এটা দেখালাম। এরপরে আপনি যে কাজটা দেখবেন সেটা হচ্ছে আবেদন শুরু। অলরেডি আবেদন শুরু হয়েছে 9 তারিখ থেকে, 9 নভেম্বর 2023 থেকে, এবং এই আবেদন প্রক্রিয়াটা শেষ হবে 30 নভেম্বর 2023-এ। ঠিক আছে, আপনাকে অবশ্যই এর আগে আবেদন করতে হবে। এবং এখানে আপনাকে আবেদন করার পরে 72 ঘন্টা, 3 দিন সময় পাবেন আপনি পেমেন্ট করার জন্য। 3 দিনের মধ্যে আপনার আবেদন টাকা পেমেন্ট করতে হবে, না হলে আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে, আপনাকে পুনরায় আবেদন করতে হবে। ঠিক আছে, এরপরে দেখেন আবেদন ফি হচ্ছে 350 টাকা। টোটাল আবেদন ফি 350 টাকা টেলিটকের সিমের মাধ্যমে পে করতে হবে। তো টেলিটক সিমের মাধ্যমে আপনি অবশ্যই 360 টাকা বা তার বেশি রাখবেন, কারণ 2টা SMS করতে হয়। প্রথমটা প্রাথমিক SMS আপনার হচ্ছে ইউজার আইডি দিয়ে, পরেরটা পাসওয়ার্ড দিয়ে। 2টা SMS এ মিনিমাম 6 টাকা কাটতে পারে। সো আপনাকে মিনিমাম 360 টাকার উপরে ব্যালেন্স রেখে আবেদন পরিশোধ করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনার দেখা যাবে যে SMS এর জন্য টাকা কেটে নিবে, কিন্তু আপনার আবেদনটা সফল হবে না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার আবেদন করা উচিত, কোন কোন পদগুলোতে আপনার আবেদন করা উচিত। A to Z সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ইনস্ট্রাকশনগুলো দেখার জন্য সাথেই থাকবেন। আর সিলেবাসটা অবশ্যই দেখে নেবেন, আপনার হচ্ছে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ের থেকে কলেজ পর্যায়ে কোন কোন বিষয়গুলোর উপরে পরীক্ষা হবে, এটা কিন্তু সিলেবাস আপনার ওয়েবসাইটে দেওয়া আছে। এবং কিভাবে আবেদন করতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার সেখান থেকে দেখেও চাইলে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হয় এবং একটু মোবাইল দিয়েও আবেদন করা যায়। সো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। অবশ্যই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।